কি দেন মামা? কি লাগবো? তো আরে তাহলে লাগবো না কি? ইয়ার কি মারো, ফার্মেসিতে এসে তুমি নুডলসের প্যাকেট খুঁজো? যাও মজা করো। চুলার ভিতরে মনে একদম ফুইটা উঠছে তোমার মশলাটা দিলেই জৈমা কি। আরে একটা জিনিস বুঝলাম না, তুমি ওই দিন মামা তোমরা এখন নুডলস খাইবা কত কিছু করবা, আমি তো আর ওই সৌভাগ্য নাই। কেন মেছাবো? তোমাকে তো নুডলস দেখার আগেই বদহজম হয়ে যায়, আর এমনি কি আয়োজন করে নুডলস খাওয়া যায় কম? শোনো, তুমি কিন্তু আমাকে হেল্প করবা মজা করে খাইতে, বুঝছো? মামা সময় আমি গোয়াইব তখন তুমি বুঝবা বদহজম করেই নি খাই। আর মামা খাবো না, কেমনে নুডলসটা রান্না করবো? মামা আগে মশলার প্যাকেটটা দিয়ে যা, এরপর নুডলসটা একটু মজা করে খাই, তারপর না হয় তোরে সুন্দর করে খুইলা কমু কেমনে খাইছি, আবার তোরা শিখাইও দেবো, কোনো অসুবিধা নাই। বুঝছি মামা, তুমি এতক্ষণ নুডলস একদম গরম হয়ে গেছে, তুমি এখন তাড়াতাড়ি চেয়ে তোমার খাই দিই। ঠিকই আছে, এইসব নুডলস গরম গরম থাকতেই মজা লাগে, ঠান্ডা গেলে আর মজা লাগে না। তুমি দাঁড়াও, ওই দিন টেবিলে কেন আসছি। আজকে এই পৃথিবীতে কেউ নেই তুমি আমি ছাড়া। Yes, that's true.
me. Okay. Tell me. Yes, yes. Aaj pasha khelbo resha. Chalo room. Aaj pasha khelbo resha. Thank you.
দেখেছো তোমার ছেলের কাণ্ড দেখেছো? এই যে কতবার বেল দিচ্ছে, একবারও শুনতে পাচ্ছে না। আমি একটু কলিং বেল দিই। কেন, আমি কি বেল বাজাতে পারি না? নাকি আমার বেলের শব্দ পেলে তোমার ছেলে খুলবে না? বাচ্চা ছেলে, পড়াশোনায় এত মনোযোগী হয়তো যে শব্দ কানে শুনছে না। এমনও তো হতে পারে যে কানে হেডফোন, এমন হতে পারে। বাচ্চুমি তুমি বোঝো তো এইসব ইয়াং ছেলে। আজকালকার ছেলে অনেক কিছু হ্যালো, তোর কি এত
তো তোমাদের নুডলস খাওয়া শেষ নাকি রোবলা উড়ে গেছে খেটে তুমি আমার এই বেদনা ডাক দিও না, তোমার এই পুরো নদুসটা তুমি কি করবা, তোমার সাফার করবা, তোমার ঝামেলা তুমি ঠিক করবা, টোটালি আপ টু ইউ, ওকে বাই। বাপের জন্মেও তো আমি শুনিনি এসব কথা, তুই কোথেকে পাস রে? তুই জানবি কি রে, কি বলছিস তুই? আরে ওসব কিছু না, তুমি গিয়ে ঠান্ডা রেডি কর, আমি আসছি। শোন না, তোর বাবা কি করেছে জানিস? মানি ব্যাগটাই ফেলে রেখে গেছে। তো মানি ব্যাগ নিয়ে তুমি আবার যাও? না রে বাবা, আর যাবো না। হ্যাঁ, একবার কোনো কাজে বাধা আসলে মনটাই ভেঙে যায়, যাবো না। যাও তো মা, আমাকে একটু একা যেতে দাও, প্রচুর ঘুম পাচ্ছে, তুই যাও। আরে পাশে তো বাবা শুয়ে আছে, তার ডিস্টার্ব হবে তো? আরে নাক তোর ঘুম, এদিকে আমি ঘুরে যাবে লাগছি, আর হেরা ঘুমাইতেছে। আরে আজই হয়েছে, তুমি কাজ করো, ডাইনিং রুমে আছে, ওখানে যাও।
হ্যাঁ ভালো কথা কইছিস তো। আসলে পেটের মধ্যে এমন কামড় মারছে, মাথা নষ্ট হয়ে গেছে। আমি তো ওই ডাইনিং এর বাথরুমের কথা ভুলেই গেছিলাম। ভাগ্নি আসছো যে করতে পারছি না, তুমি থাকো আমি বাথরুম করে আইতেছি। থাকো আইতেছি আমি।
কেও Assalamualaikum.